সরকারের অবশ্যই ভুল ত্রুটি থাকবে ২০০ বছর আগের সরকারেরও ভুল ত্রুটি ছিল এবং ২০০ বছর পরেও সরকারের ভুল ত্রুটি থাকবে। পৃথিবীর কোন সরকার দাবি করতে পারবে না অতীতের এবং ভবিষ্যতে শতভাগ নির্ভুল কাজ করেছে কিংবা করবে। আমাদের অবশ্যই ভুল ত্রুটি আছে, কিন্তু সেই ভুলগুলোকে যদি অনেক বড় করে দেখানো হয়, অর্জনগুলোকে যদি ছোট করে দেখানো হয়, তাহলে সমাজের সঠিক চিত্র পরিস্ফুট হয় না। আমরা গণমাধ্যমের সহায়তা চাই, কারণ গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং গণমাধ্যমের সহায়তা ছাড়া বহুমাত্রিক সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, বিতর্ক এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার ভিত গভীরে প্রতিত হয় না। সেজন্য আপনাদের সহায়তা আমরা চাই। অবশ্যই আমাদের ভুল ত্রুটি আপনারা তুলে ধরবেন, কিন্তু একই সাথে আজকে যে দেশটা বদলে গেল, যেই দেশের প্রশংসা এই বৈশ্বিক মহামারীর মধ্যে, পৃথিবীময় যুদ্ধাবস্থা, বিশ্বমন্দার মধ্যে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট প্রশংসা করে, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট প্রশংসা করে, জাতিসংঘের মহাসচিব প্রশংসা করে, সেটি বড় আকারে অনেক সময় পত্রিকায় আসে না। কিন্তু কেউ একজন একটি নেতিবাচক কথা বললে সেটি দেখা যায় কোন কোন ক্ষেত্রে বড় আকারে পত্রিকায় আসে কিংবা টেলিভিশনে উপস্থাপিত হয়। আমরা এই ক্ষেত্রে আপনাদের সহায়তা চাই। এবং একটি কথা নিশ্চয়ই সবাই স্বীকার করবেন, এই দেশে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, বাঙালি চেতনার মূর্ত প্রতীক হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। তার কোনো বিকল্প এই দেশে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করার জন্য, বাঙালি চেতনা সংস্কৃতিকে রক্ষা করার জন্য তার কোনো বিকল্প বাংলাদেশে নেই। সুতরাং আমরা যখন এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির যদি ক্ষয় হয়, তাহলে কারা জায়গা করে নেবে সেটি আমাদের মাথায় রাখা প্রয়োজন। এজন্য আপনাদের কাছে আমরা বিনীতভাবে সহায়তা চাই। আমি বিস্তারিত বলবো না, শুধু সবশেষে এইটুকু বলবো, গণমাধ্যমের বিকাশের জন্য আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার অনেক কাজ করেছেন। ৪৫০ পত্রিকা ছিল ২০০৯ সালে, এখন ১২৫০। ১০টি টেলিভিশন ছিল, এখন ৩৮টি সম্প্রচারে আছে, আরো কয়েকটি সম্প্রচারে আসবে। এবং অনলাইন গণমাধ্যমের এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়েছে। এবং আজকে সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট, এটি জননেত্রী শেখ হাসিনা করেছে। এবং সেই কল্যাণ ট্রাস্ট থেকে আমরা এখন যারা অসচ্ছল সাংবাদিক, তাদের পরিবারের সদস্যদের আমরা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করছি। নানাবিধ কাজ করেছেন। এবং এরপরও কোনো সাংবাদিক যখন সহায়তা চায়, তখন শেখ হাসিনা সহায়তা না চাইলেও জননেত্রী শেখ হাসিনা তাদের জন্য সহায়তার হাত প্রসারিত করে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা অবশ্যই আমাদের ভুল ত্রুটি সংশোধন করে দেশকে আরো ভালোভাবে সবার সহযোগিতা নিয়ে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে চাই। সেজন্য আপনাদের সহায়তা প্রয়োজন। আমাদের ভুল ত্রুটি অবশ্যই ধরিয়ে দিবেন, কিন্তু অর্জনটুকু যেভাবে প্রচার হওয়া দরকার সেটুকু উপস্থাপিত, সেটি আমাদের আপনাদের কাছে বিনীত নিবেদন।